মহিলাটির কানে এই পোকাটি ঢুকে গিয়েছিল, তারপর যা হয়েছিল সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এবং এই ছেলেটির গায়ে এতগুলো পোকা বাসা বেঁধেছিল, তারপর এই ছেলেটির সাথে যা ঘটল সেটা শোনার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তবে এটা তো ছিল শুধুমাত্র ভিডিও ট্রেলার, কিন্তু আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী আছে যারা আমাদের অজান্তেই আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। তাই এই সব ভয়ঙ্কর প্রাণীরা কীভাবে আমাদের শরীরে ঢুকতে পারে এবং সেগুলি থেকে কীভাবে বাঁচতে পারবেন, জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আপনারা যে ভিডিওটি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম নানান ধরনের ভিডিও আপনারা প্রায়শই ইন্টারনেটে ভাইরাল হতে দেখে থাকবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের কীট কীভাবে কিছু মানুষের পিঠ, ঘাড় এবং মাথায় একেবারে চিপকে বসে আছে। এখন আপনারা নিশ্চয়ই এটা ভাবছেন যে এই পোকাটির নাম কি। তাহলে এখানে আপনাদের বলে রাখা ভালো যে পোকাটিকে আপনাদের ভিডিও স্ক্রিনে দেখছেন সেই পোকাটির নাম হলো টিক। এই টিক নামের পোকাটি মূলত পাহাড়ি অঞ্চলগুলিতে বেশি দেখতে পাওয়া যায়। এদের কাজ হলো মানুষের শরীরে একেবারে সেটে গিয়ে তাদের শরীরের রক্ত শুষে নেওয়া। আপনার অজান্তেই এই পোকাগুলি আপনার শরীরে চুপচাপ সেটে যায় এবং নিজেদের কাজ করতে শুরু করে দেয়। তবে ইন্টারনেটে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে আপনারা যেমনটা দেখে থাকেন, এরা কিন্তু আদৌ ওইরকমভাবে আক্রমণ করে না। তবে একথা ঠিক যে এরা মূলত মানুষের মাথার মধ্যে চিপকে থাকে, তবে সেটার সংখ্যায় কখনোই এত বেশি পরিমাণে হয় না। এই টিক নামের পোকাটিকে শরীর থেকে আলাদা করার নানান রকমের কায়দা আপনি ইন্টারনেটে দেখে থাকবেন, কিন্তু বন্ধুরা খবরদার, আপনি কখনোই এই টিক পোকাকে শরীর থেকে বের করার জন্য এই সব উপায়গুলি অবলম্বন করবেন না, কারণ এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি কখনো আপনি টিক পোকার দ্বারা আক্রান্ত হয়ে পড়েন, তাহলে আপনার উচিত সঙ্গে সঙ্গেই কোনো ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করা, কারণ তিনি নানান রকমের স্প্রে জাতীয় ঔষধের মাধ্যমেই এই পোকাগুলিকে সহজেই আপনার শরীর থেকে ছাড়িয়ে দিতে পারবেন। কিসিং বাগ। বন্ধুরা, এই পোকাটির নাম শুনে হয়তো আপনারা মনে মনে বেশ উৎসাহী হয়ে উঠেছেন। তবে দাঁড়ান, উৎসাহী হয়ে ওঠার আগে এই পোকাটির সম্পর্কে একটু বিশদ জেনে নেওয়া যাক। কিসিং বাঘ নামের এই পোকাটি আমেরিকার যে কোনো অঞ্চলেই দেখতে পেতে পারেন। এই পোকাটি মূলত রাতের বেলায় মানুষের মুখের উপরে কামড় বসিয়ে দেয়, যার ফলে আক্রান্ত ব্যক্তির মুখে ছোট ছোট লাল রঙের দাগের সৃষ্টি হয়। এই পোকাটি আসলে কার্বন ডাইঅক্সাইডের দ্বারা বেশি আকৃষ্ট হয়, তাই এরা মূলত মানুষের মুখমণ্ডলের উপরই বেশি আক্রমণ করে থাকে। এই পোকাটির কামড়ের প্রভাবে আক্রান্ত ব্যক্তি মাঝে মাঝেই জ্বরে ভুগতে শুরু করে দেয়। তবে যে কোনো ইনসেক্ট কিলার স্প্রে করলেই এই পোকাটি সঙ্গে সঙ্গেই মারা যায়। ওয়ার্মস। বন্ধুরা, একবার ভাবুন তো যে কখন আপনি আয়নার সামনে নিজের চোখ দুটিকে দেখতে গেলেন এবং দেখলেন যে আপনার চোখের মধ্যে ঠিক এরকম ধরনের প্রাণীরা বসবাস করে চলেছে, তাহলে সেই মুহূর্তে আপনার রিয়াকশানটি কীরকম হবে? কি ভেবেই ভয় পেয়ে গেলেন? তবে আমরা কিন্তু আপনাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে সতর্ক করার উদ্দেশ্যেই এই কথাটি বললাম। আসলে এখন আপনারা যে প্রাণীটিকে আপনাদের ভিডিওর স্ক্রিনে দেখছেন সেটিকে আইওয়ার্মস বলা হয়। মূলত মশার কামড়ের মাধ্যমে এই ধরনের কেঁচোর মতো পোকা আমাদের শরীরের সংস্পর্শে আসে এবং তারপর এরা আমাদের চোখের মধ্যে বাসা বাঁধতে শুরু করে দেয়। এই ধরনের প্রাণী আমাদের চোখের অনেকটাই ক্ষতি করে দেয়, তাই আপনি যদি কখনো এই ধরনের প্রাণী আপনার চোখের মধ্যে দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে আপনার উচিত হবে কোনো ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করা। ইয়ার ইনসেক্ট। বন্ধুরা, এখন আপনারা যে মহিলাটিকে আমাদের এই ভিডিও স্ক্রিনে দেখছেন, একদিন তার এমনটা মনে হয়েছিল যে তার কানের মধ্যে কোনো একটি পোকা ঢুকে পড়েছে। তারপর তিনি প্রথমে এই ঘটনাটিকে এতটা গুরুত্ব না দিলেও তিন চার দিন পর থেকেই তার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতে শুরু করে দেয়। তখন তিনি বুঝতে পারেন যে ওই পোকাটি এখনও তার কান থেকে বেরোয়নি, বরং সেটি তার কানের মধ্যেই বসবাস করে চলেছে। এরপর তিনি তার গ্রামেরই এক পরিচিত ব্যক্তিকে ব্যাপারটি খুলে বলেন। ওই ব্যক্তিটি তখন ওই মহিলার কানে একটি বড় মাপের পাথর বসিয়ে দিয়ে তার উপর সর্ষের তেল ছড়িয়ে দিতে শুরু করে দেয় এবং এর কিছুক্ষণ পর যা ঘটল তা দেখার পর আপনি শিউরে উঠতে বাধ্য হবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই পাথরটির উপর সত্যিই একটি পোকা ঘোরাঘুরি করছে। আমরা আপনাদের কখনোই এরকম ধরনের পদ্ধতি নিজের উপর প্রয়োগ করার পরামর্শ দেব না, তাই আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে নিজের ডাক্তারের সাথে কনসাল্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।